সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। এই নাস্তা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমে যা করতে হবে, এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতরে দিয়ে দিব একটি ডিম ভেঙে। ডিমটি আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। তো চিনিটা মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচের কম, আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিলাম। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালো করে ময়ন করে নেব। আমি এখানে একটি নরম সফট ডো তৈরি করে নেব, ডোটা হবে আঠালো চিটচিটে। তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, হাতটা পরিষ্কার করে নিব আমি। এখন যা করতে হবে, এই ডোটাকে আমি একটি বেলনি দিয়ে বেলে নেব, একটি মোটা রুটির মতো করে তৈরি করব। এটা অনেকটা মোটা হবে। তো এরকম পরিমাণ মোটা হবে। এখানে আমি একটি ক্যাপ নিয়েছি, আপনারা চাইলে কুকি কাটারও ব্যবহার করতে পারেন। তো এই ক্যাপটা দিয়ে আমি এইভাবে নাস্তাগুলো কেটে নেব। আমি গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো শেপে এই নাস্তা তৈরি করে নিতে পারেন। এই তো এরকম করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব, আর বাকি যেটুকু আছে এটুকু দিয়ে আমি নাস্তা তৈরি করে নেব। তো সবগুলো নাস্তা রেডি করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা হালকা কুসুম গরম হলে আমি নাস্তাগুলো একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দিব। তেলটাকে কখনো অনেক বেশি গরম করতে যাবেন না। তো সবগুলো নাস্তা আমি একই সাথে দিয়ে দিয়ে নিয়েছি। আস্তে আস্তে তেলের উপর এই নাস্তাগুলো কিন্তু ফুলে উঠবে। উপর দিয়ে এভাবে করে গরম তেল দিয়ে নিতে হবে। একটা সাইড যখন হালকা কালার আসবে তখন এভাবে আমি উল্টে দিব নাস্তাগুলোকে।
উল্টে পাল্টে নাস্তাগুলোকে সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলোকে ভাজতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে, একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। আর এগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে, একদম হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এরপর যে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে, এখন তেল ঝরে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই নাস্তার রেসিপি। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। এই নাস্তাগুলো সংরক্ষণ করে কয়েকদিন পর্যন্ত খাওয়া যেতে পারে। এগুলো চায়ের সাথে খেতে অসাধারণ হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।